আমরা আহ্বান করবো যে আপনাদের কোনো প্রশ্ন যদি তাকে লিখিতভাবে জানাবা বা আরো যারা আপনারা প্রশ্ন করতে পারবা সুযোগ আছে যে কোনো প্রশ্ন করতে, যেহেতু শেখ তান এটা গিয়া বিশিষ্ট আলেম এবং দায়ী, তার অনেক বই আছে, তাই মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়া পিএইচডি করছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাই একজন উস্তাদ, তো তার কাছ থেকে আপনারা জানতে পারবো বিভিন্ন বিষয়ে। তো শেখে একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাব দেওয়ার লাগে অনুরোধ করি, জাজাকুমুল্লাহ। একটা প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, হিজড়া মারা গেলে জানাজা হয় না, এটা একটা 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 একেবারে এটা একটা মারাত্মক গুনার কথা, যারা যারা দিবে না তারা সবাই গুনাগার হবে, আমরাও গুনাগার হবে বাধ্যতামূলক, এটা আল্লাহ রাসূলের নির্দেশিত নির্দেশ হবে। যদি না হয়, আব্দুল সবুর ভাই এখানে আছে, সিলেটে কোনো হিজড়া মারা গেলে যদি কোনো না জানাজা না হয় আপনি দায়ী, জানাজা দেওয়াইতে হবে। শরীয়তের বিধান হচ্ছে, আমি একটা কথা বলছি, প্রত্যেক শরীয়তের বিধান হচ্ছে আপনাদের জানাজা হবে, আপনারা যেই পোশাক পরতেন ওই পোশাক নিয়ম অনুসারে, বুঝছেন কথাটা, যে পুরুষ পোশাক পরতো পুরুষের পোশাক হিসেবে তার জানাজা হবে, যে নারী পোশাক পরতো নারী হিসেবে তার জানাজা হবে, মুসলিম কবরস্থানে তার দাফন করা হবে নারী হিসেবে, তারা মুসলিমের অংশ, আমাদের অংশ তারা, এরাদেরকে কখনো অবজ্ঞা করা যাবে না। যে ব্যক্তি বলে যে জানাজা হবে না, এরা গুনাগার হবে, প্রত্যেকে গুনাগার হবে, বরং জানাজা অবশ্যই হতে হবে। এবং সে নারীদের মতো আপনাদের মধ্যে, যেমন নারীদের পোশাক যেহেতু আপনারা পরে থাকেন, নারীদের পোশাক হিসেবে নারীদের মতো আপনাদের জানাজা হবে, নারীরা যেভাবে জানাজা হইতে কাপড় যেগুলো লাগে সেইভাবে আপনাদের জানাজা হবে, দোয়া হবে, ধোয়ানো হবে, আপনাদের সেরকম জানাজা হবে, মুসলিম কবরস্থানে দাফন হবে। কেউ উল্টাটা করলে বলবেন যে এটা আইনের বিরোধী এবং শরিয়া বিরোধী এবং আল্লাহ রসুলের বিরোধী কথাবার্তা বলছে, সেটা বরং একদম সমান কথা মনে রাখবেন, এটার সাথে কোনো দ্বিমত করা যাবে না। যে ব্যক্তি করে, এটা হচ্ছে আমাদের সমাজের কথা, প্রথা, এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা নয়, ইসলামের কথা হচ্ছে তার জানাজা হবে, তার জানাজা দিতে হবে বাধ্যতামূলক, না হলে প্রত্যেকটি মানুষ গুনাগার হবে, প্রত্যেকটি মানুষ গুনাগার হবে। তার জানাজা দিবে যেহেতু সে নারীর পোশাক পরে নারী হিসেবে জানাজা দিবে এবং তাকে নারী হিসেবে কবরস্থ রাখবে, সবকিছু করবে নারী হিসেবে, তার মতো চলবে। আর পুরুষ হিসাবে চললে না জানালে কাউকে, যেভাবে সে পুরুষ হিসাবে চলে পুরুষের মতো করে তাকে সেখানে জানাজা দিতে হবে। যে ব্যক্তি পুরুষের পোশাক পরে চলে এবং পুরুষের পোশাক তার পেশা পায়খানা পুরুষের মতো, সে পুরুষের মতো চলবে, আর নারীরা নারীদের মতো হিসেবে। এখানে আলাদা কোনো তিন নম্বর সিস্টেম নাই যে জানাজা হবে না, এটা মিথ্যাচার করছে, আপনাদের উপর দিয়ে জোর করে মিথ্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী বলছেন, আপনারা আপনাদেরকে ঘৃণা করে বলে যে আপনাদের রোজা হয় না, মিথ্যা কথা, আপনাদের রোজা হবে 100%, আপনাদের রোজার সাথে এটার কোনো সম্পর্কই নাই, আপনাদের রোজা হবে। নামাজ হয় না বলছে, এটা মিথ্যা কথা, আপনাদের নামাজ হবে, নামাজ শুদ্ধ, আপনাদেরকে কোরআন সুন্না মোতাবেক অজু করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর রসুল যেমনে বলছে সেরকম করে আপনাদের নামাজ পড়তে হবে। এ আব্দুল সবুর ভাই আছেন, আপনারা ওনাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে এটার লিফলেট দিবেন এবং জানাবেন যে কিভাবে নামাজ পড়তে, অজু কিভাবে করতে হবে, লিফলেটটা দিবেন। এর আপনাদের নামাজও হয়, রোজাও হয়, আপনাদের এমনকি জাকাত দিলেও আদায় হবে, এমনকি আপনাদের যদি কোনো পোশাকে, যে পোশাক আছেন এই পোশাকে হজ করে আসলো, নারীদের হজ হিসেবে আপনাদের কবুল হবে। কোনোদিন কেউ বলতে পারবে না যে আপনাদেরটা হয়, এটা নয়, শরীয়ত একটা জিনিস বলে নাই আপনাদেরকে ইমামতি করতে বলে নাই। কেন আপনাদের ইমামতি, কারণ নারীর তো ইমামতি নেই পুরুষের উপরে, এই জন্য নারীরা তো পুরুষ ইমামতি করতে পারে না, এই জন্য। কিন্তু এই জন্য আপনাদের নারীর, যেহেতু নারীর পোশাক নারী ইমামতি করতে পারে না, সেজন্য বলে না ইমামতি করতে পারবে না মসজিদে। এইটা ছাড়া এরা মুক্তাদি, মুক্তাদি হবে, ইমামের পিছনে নামাজ পড়বে, এটা কোনো শরীয়তে কোনোদিন নিষেধ করে নাই। মসজিদে মেয়েদের ওখানে যাইয়া নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই আপনাদেরকে, কেউ যদি বাধা দেয় এটা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নামছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এর জন্য তারা গুনাগার হবে, কারণ শরীয়ত বলে না যে আপনাদেরকে আলাদা করে দিতে, শরীয়ত বলে না কোথাও। সুতরাং যারা এটা ঘৃণা করে তারাই ঘৃণার পাত্র, আপনারা ইনশাআল্লাহ ঘৃণার পাত্র হন, আপনারা আল্লাহর সঠিক বান্দা, সেই হিসেবে যদি ইবাদত করে যান আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি ভালোবাসবেন, যে আল্লাহর পরীক্ষায় আপনারা টিকে গেছেন। দুনিয়ার বুকে যে যারা অন্যায়কারী বেশিরভাগ পাপিষ্ঠ, এরা ওই পুরুষগুলি শয়তানগুলি হয়, ফেরাউন সে আপনাদের মতো লোক ছিল, শয়তান ছিল বলে জাহান্নামে যাবে, এবং নমরুদ জাহান্নামে যাবে, কিন্তু সে আপনাদের মতো এই বিপদ নয়, সে দুনিয়ার বুকে দুনিয়ার অন্যায় করে বেড়াইছে, পাপিষ্ঠ, সেই জাহান্নামে যাচ্ছে। কিন্তু আপনারা যদি কোনো ইবাদত করে যেতে পারেন, শুধুমাত্র আল্লাহর সালাত যাকাত সওম হজ আদায় করে যেতে পারেন, আল্লাহ যেটা বলছে আল্লাহর সাথে কাউকে শরীক করে না যান, রাসূলকে মেনে যান, সুন্নাহ মেনে যান, হাদিস মেনে যান, কোরআন হাদিস মেনে চলেন, আপনারা সবার আগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রসুলের ঘোষণা, এটা আমার কথা নয়, আল্লাহ রসুলের ঘোষণা যে এরা সবার আগে জান্নাতে চলে যাবে। সুতরাং আপনাদেরকে যারা এই কথাগুলি বলে তার সবগুলি হচ্ছে
তারা সবগুলি হচ্ছে খারাপ লোক। এই জন্য খারাপ লোকদের কথা শুনবেন না, আপনারা আপনাদের অধিকার বাস্তবায়ন করবেন, শরীয়তে কি বলে এটা জিজ্ঞাসা করবেন, যে হুজুর দিকের হুজুর আল্লাহ রসুল কি বলেছে এটা বলেন, আল্লাহ রসুল আমাদের সম্পর্কে কি বলেছে এটা বলেন, আমরা কি নামাজ পড়বো কিনা মসজিদে বলে, হ্যাঁ মসজিদে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিতে পারবে না, মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বেন আপনারা, হ্যাঁ ইমাম হতে পারবেন না, কারণ নারী তো ইমাম হয় না, ওরা তো ইমাম হয় না, আপনাদের সাথে নারী যারা আছে ইমাম হয় না, এই জন্য ইমাম হতে পারবেন না, এটা সমস্যা নাই, কিন্তু মুক্তাদি হবেন, ইমামের পিছনে নামাজ পড়তে পারবেন, এই ব্যাপারে শরীয়তে কোনো বাধা নেই, আপনাদের নামাজও হয়, আপনাদের রোজাও হয়, কোনো সমস্যা নাই। নামাজ রোজা কার হয় না জানেন? নামাজ রোজা হয় না কার? নামাজ রোজা হয় না ইমানদার নয় তার হয় না, আপনার ইমানদার, আপনার নামাজ হবে না কেন? আপনি ঠিক মতো উজু করতে হবে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, আর কিছু নয়, যেই সময় নামাজ পড়বেন ওই সময়ে আপনাদের কোনো সমস্যা না থাকলেই নামাজটা হয়ে যাবে, এটাই হলো কথা শরীয়তের। আর যে মহিলারা হায়েজ নেফাস আসে ওদের যে বিপদ, ওদের তো একসময় নামাজ হয় না, তাই বলে কি তাদেরকে ঘৃণা করে নাকি কেউ? না, ঘৃণা করার পাত্র নয়, মানুষের এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে, এই সময় সমস্যা হবে, এই সময় ভালো থাকবে, ভালো অবস্থায় নামাজ পড়বে, খারাপ অবস্থায় নামাজ পড়বে না, এটা শরীয়তের বিধান, এখানে তাদের ঘৃণা করার কি আছে? যে ব্যক্তি ঘৃণা করে সে নিজে ঘৃণার পাত্র, ইনশাআল্লাহ আপনারা ঘৃণার পাত্র নন। পরিবার থেকে বলছি কেন রাস্তাঘাটে চলার সাথে আপনাদেরও বঞ্চিত কেন? দুই, আচ্ছা পরিবার থেকে বঞ্চিত হবেন কেন? পরিবার থেকে বঞ্চিত হওয়ার কোনো মানে হয় না, যদি কেউ রাজি হয় বিয়ে করতে আপনার বিয়েও বসতে পারবেন, সেটা নিষেধ নাই, ওই ব্যক্তি শুধু বিয়ে করতে পারবে না, আপনাদের মধ্যে যাদেরকে নারী পুরুষ কোনোটাই বোঝা যায় না এরকম অবস্থা সাধারণত হয় না, খুব রেয়ার কেস এটা, দুইটা একটা দুইটা, সুতরাং এরকম কোনো সমস্যা যে একেবারে চিনে যায় না কোনোটা, সেটাকে হয় না কেন, সে পরে বিয়ে বসতে পারে না, কারণ সে নারী হিসেবে বিয়ে করে না, পুরুষ হিসেবে নিবে কোনোটাই তো বলতে পারছে না, কিন্তু কিন্তু যে ব্যক্তি আপনাদের মধ্যে যারা নারী বা পুরুষ চিহ্নিত হয়ে যায়, যে এটা নারীদের এটা পুরুষদের আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে চিনা যায় আপনারা জানেন, তো এটা না, সে যদি ইচ্ছা করে সে বিয়েও বসতে পারে, কোনো পুরুষ রাজি হলে শরীয়তে নিষেধ করে না, শরীয়তে এটা নিষেধ নাই, কেউ যদি রাজি হয় শরীয়তে নিষেধ নাই, বিয়েও বসতে পারে, কিন্তু যেটা চিনা যায় না সেটা শুধু নিষিদ্ধ, কোনোভাবেই চিনা যায় না, রোগ দুনিয়াতে কত রোগী আছে না, সেটার মতো রোগ একটা দুইটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ নারী তারা যদি কোনো পরিবার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই, বিয়ের ব্যাপারটা বলছি, আর যদি সম্পদ আপনাদের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই, বরং শরীয়ত দিয়েছে কোরআন হাদিসে আছে, এই জন্য আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনারা দাঁড়ান না, আপনারা চলে আসেন, পালিয়ে চলে আসেন, চলাবেন কেন, আপনি দাঁড়াবেন, প্রয়োজন কোর্টে যাবেন, আপনাদেরকে দিতে বাধ্য, কোর্টে গেলে দেখবেন যে আপনি পেয়ে যাচ্ছেন, বলে আমি এটা পাবো, আমার বাপের সম্পত্তি দিবি না কেন, কিন্তু কেউ যদি বঞ্চিত করে বাবা, সে তো বাবার অপরাধী হবে আখেরাতে, কিন্তু বাবা বঞ্চিত করে না করে চলে গেছে, ভাই দিচ্ছে না, আপনি কোর্টে গেলে আপনাকে আপনার সম্পদ দিবে, পরিবার থেকে বঞ্চিত করতে পারবে না, আপনি যেটা পাবেন তার মধ্যে ঘর তুলে বাড়ি তুলে আপনি থাকতে পারবেন, নামাজ পড়তে পারবেন, সেখানে মসজিদ রাখেন, আপনি নিজের জায়গা নামাজের জায়গা করেন, কোনো সমস্যা নেই, নিজের ঘরের মতো করে থাকেন, কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না, শরীয়তে অনেক অনেক আলেম চলে গেছেন তারা বিয়ে বসেন নাই। আচ্ছা মারিয়াম আলাইহিস সালাম কি বিয়ে বসছিল? বিয়ে বসে নাই, দেখছেন তো মারিয়াম বিয়ে বসে নাই, কিন্তু তিনি তো সুস্থ মানুষ ছিলেন, তারপরে বিয়ে বসে না, সমস্যা তো হয় নাই, আখেরাতে তিনি সবচেয়ে ভালো স্বামী পাবেন, সুতরাং আপনার সমস্যা কোথায়? আপনি সেরকম অবস্থায় থাকবেন, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাস্তাঘাটে চলার পথে আপনাদেরকেও আপনাদের অনেক ডিস্টার্ব কেন? অনেকেই রাস্তাঘাটে প্রভাবে কেউ কেউ আপনাদেরকে ডিস্টার্ব করেন, আপনি বলতেছেন আপনাদের বলছেন কেউ কেউ ডিস্টার্ব করে, আপনারা ডিস্টার্বের পথে যাবেন না, তো ডিস্টার্ব হবে না, ডিস্টার্বের পথ কি জানেন? আমি যতটুকু জানি তিনজন চারজন একত্র হইয়া আক্রমণাত্মক ভূমিকা চলে যান অনেক সময়, এটা কিন্তু যান, ওইটা না গেলে কিন্তু কেউ ডিস্টার্ব করার অধিকার রাখে না, কিন্তু আপনার যদি কোনো পোশাক পরে থাকেন কেউ জীবনও চিনতে পারবে না আপনি কোন, আপনি কি সমস্যা আছে কিনা কেউ বলতে পারবে না, এটা তো ডিস্টার্ব করার জন্য কেউ কেউ আপনাদেরকে হিংস্র করে তোলে, সবাই কিন্তু এটা করে না, আপনাদেরকে প্রশিক্ষণ দেয় এটা করো ওইটা করো তোমরা এটা করবে ওইটা করবে, এটাই হচ্ছে ওরা, কেউ ডিস্টার্ব করলে সাধারণ ডিস্টার্ব করে, আর এমন কেউ যদি ডিস্টার্ব করে যারা বিনা কারণে ডিস্টার্ব করতেছে আল্লাহ তাআলা তারে অবশ্যই শাস্তি দিবেন আখেরাতে, আর দুনিয়ার বুকে তাকে অপমানিত করে ছাড়বেন, কারণ হাদিস একটা হাদিস আছে, কেউ যদি কারো দোষের কারণে কাউকে অপমান করে আল্লাহ তাআলা তাকে ঘরে হইলেও তারা অপমান করে ছাড়বে সেদিন, এই জন্য দুনিয়ার বুকে আপনারা অপমান করলে এমনি ছেড়ে দিয়ে মনে করেন না, ওরে আল্লাহ ধরবে জায়গা মতো ঠিকই অপমান করে ছাড়বে, সুতরাং আপনি মনে করেন না যে আপনার অপমান করছে বেঁচে গেছে, বাঁচতে পারবে না, এই বিপদ তার ঘরেও আসতে পারে, সুতরাং সে যেন আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তোমরা ইতিমের সম্পদ বক্ষণ করো, তোমরা কি ভয় পাও না তোমরা অতিম হয়ে যাবা,
ঠিক তোমাদের সন্তানরা এতিম হয়ে যায় ভয় করতে পারে না, ঠিক এরকম যারা আপনাদেরকে ঘৃণা করবে তারাও একসময় ঘৃণার পাত্র হইতে বাধ্য হয়ে যেতে পারে। কারণ এটা আল্লাহর একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে যে কেউ কারো উপর জুলুম করলে আল্লাহ অচিরেই তার উপর এটা এক শাস্তি প্রয়োগ করে দেন। সুতরাং সেরকম অবস্থায় যেন কেউ না যায় এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যারা শাড়ি পরে মসজিদে নামাজ পড়তে পারবো নি, জি শাড়ি পরে মসজিদে যেতে পারবেন, কোনো বাধা দিলে বলবেন যে আমি মেয়েদের সেখানে নামাজ পড়বো, আমার বাধা দিবে না। আপনি শাড়ি পরবেন, মেয়েদের যেখানে নামাজ পড়ে সেখানে যেতে পারবেন, মেয়েরা যে মসজিদে নামাজ যেখানে নামাজ পড়ে আর কোথাও না পারলে আপনারা আমাদের তাকওয়া মসজিদে যাবেন, মেয়েদের ওখানে আলাদা নামাজের জায়গা আছে সেখানে নামাজ পড়বেন। আমি বলে দিচ্ছি আপনি সৌদি ভাইকে, কেউ বাধা দিতে পারবে না। আমাদের মসজিদগুলোতে মেয়েদের জায়গা রাখা হয় না, এটা হলো সমস্যা। তো যেখানে মেয়েদের জায়গা রাখা হয় সেদিন মেয়েদের পোশাক যারা পরছেন শাড়ি পরে কিন্তু কাপড় ঢাকা থাকতে হবে। ইসলামে নামাজ পড়ার কিছু রুল আছে, নিয়ম আছে, সেটা হচ্ছে ঢাকা থাকতে হয় এই মুখ ছাড়া, বুঝছেন, আর সব ঢাকা থাকতে হয়। ঢাকে আপনি নামাজ পড়বেন, শরীয়তে কেউ বাধা দিতে পারবে না। শাড়ি পরে উপরে একটা চাদর পরে তাহলে আপনার ঢাকা হয়ে গেল, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষের হলে তিনি পুরুষের সাথে নামাজ পড়বেন, তিনি ও পুরুষদের সামনের কাতারে নামাজ পড়বেন না, পিছনের কাতারে নামাজ। শরীয়ত বলেছে কেন? কারণ তার সমস্যা কি আছে বোঝা যাচ্ছে না এই জন্য। কিন্তু নারী হলে সে তিনি সব জায়গায় নামাজ পড়তে পারবেন, নারীদের ওখানে সবার সাথে মিশে নামাজ পড়তে পারবেন, তার কোনো সমস্যা নেই, এটাতে কোনো নিষেধ নেই। কারণ তিনি তো নারী বোঝা যাচ্ছে, যার বোঝা যাচ্ছে না তার হলো সমস্যা, বুঝতে পারছেন কথাটা? সুতরাং এটাতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারবেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন যেখানে মসজিদে মহিলাদের জায়গার যাওয়ার অনুমতি আছে। এমনিতে আমাদের দেশে মসজিদগুলোতে মহিলা যাওয়ার অনুমতি নাই, দেয় না। আরব দেশে কিন্তু প্রত্যেক মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে, আলাদা, সেখানে মহিলা কেউ জিজ্ঞাসা করে না তুমি কি এইটা কিনা, তুমি কি এটা কিনা, মহিলা পোশাক পরেছে, মহিলার ওখানে নামাজ পড়তেছে, কোনো সমস্যা নেই, বাস, এই সহজ কথা। এখানে আরেকটা জিনিস খুঁজি বের করার কোনো শরীয়ত বলে না তাকে কোনোদিন যে ভাগ করে ফেলো ভাগ করে ফেলো, এই কি এরকম কিনা ওরকম, এটা দরকার নাই। মহিলা পোশাক পরছে, মহিলাদের ওখানে নামাজ পড়বে, এটা হলো শরীয়তের কথা। যারা পড়াশোনা জানে না বঞ্চিত, এটা ঠিক নয়, অবশ্যই তারা সব পড়তে পারবে। তারা পড়াশোনা করবে, ক্লাস প্রাইমারি থেকে শুরু করে ডক্টরেট ডিগ্রিও নিতে পারবে। ভারতে একটা আছে এরকম ডক্টরেট ডিগ্রি নিছে, আপনি জানেন ভারতে এরকম একজন আছে ডক্টরেট ডিগ্রি নিছে, কেউ তারে বাধা দিতে পারে নাই, পড়ালেখা করছে, সে এরকম পড়ালেখা করছে, বুঝিয়ে দিল যে এটাতে আইনেও বাধা নেই, শরীয়তেও বাধা নেই, আপনি সব পড়তে পারবেন, আপনি কোরআন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু করে আপনার যখন পবিত্র অবস্থা থাকে তখন কোরআন পড়বেন, অজু পড়বেন, কোরআন পড়বেন, কোনো সমস্যা নেই, হাদিস পড়বেন। আপনি একসময় হইতে পারেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসা হইতে পারেন, হাদিস বিদ্বান হইতে পারেন, আপনি কোরআনের তাফসীরকারক হইতে পারেন, আপনার বন্ধের মাঝে আপনি দিনে তাফসীরও করতে পারবেন, কোনো নিষেধ নাই। বঞ্চিত করছে কে? বঞ্চিত সমাজ করে। আমাদের আল্লাহ এবং তার রাসূল কখনো আপনাদেরকে বঞ্চিত করে নাই, বরং আপনাদেরকে সমান অধিকার দিয়েছে, নারী হিসেবে নারীর মতো অধিকার, পুরুষের পুরুষের অধিকার দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনো পার্থক্য করার অনুমতি ইসলাম দেয় নাই। এটা যারা করে তারা শয়তানি করতেছে আপনাদের সাথে। হিজরা পড়াশোনা জানে কিন্তু নামাজ পড়ার অধিকার নাই, মসজিদে যাওয়ার অনুমতি নাই, আমরা বলেছি একটু আগে, অবশ্যই আছে, নামাজ পড়তে পারবে, ঘরের ভিতরে হাজারবার নামাজ পড়বেন, যদি মসজিদে কোথাও আমাদের জায়গা থাকে মেয়েদের সেখানে যাবেন। কিন্তু পুরুষদের সাথে আপনারা যাবেন না কেন? আপনারা তো পুরুষের পোশাক পরেন না, কিন্তু আপনাদের মধ্যে যারা পুরুষে নিজেদেরকে পুরুষ মনে করে তারা কিন্তু পুরুষদের ওখানে নামাজ পড়তে পারে মসজিদে গিয়ে, এটা তো নিষেধ নাই। হ্যাঁ, তারা ইমাম হতে পারবে না, কারণ তারা তো বুঝে যাচ্ছে না পুরুষ না মহিলা, সেই জন্য তারা ইমাম হতে পারে, কারণ ইমামতির জন্য শর্ত হচ্ছে পুরুষ হওয়া, ইমামতির জন্য। ইমামতি না হোক নামাজ কিন্তু পড়তে পারবে তারা মসজিদে গিয়ে, কোনো সমস্যা নেই। আর যদি ঘরে নামাজ পড়েন আপনাদের নামাজ শুদ্ধ হবে, আর মসজিদ যেখানে মসজিদ মেয়েদের জায়গা আছে সেখানে গিয়ে আপনার নামাজ পড়তে পারবেন, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। তবে নামাজ পড়ার জন্য যে নিয়ম আছে এটা আপনার জানতে হবে, নামাজের সময় শরীর ঢেকে নামাজ পড়তে হয়, মুখটা খোলা রাখতে হয় আর সবকিছু ঢেকে নামাজ পড়তে হয়, এটা আপনারা জানেন। হিজরা বলা যাবে না, এটাই নামটা বেহুদে আসছে, ভাই অথবা বোন এরাই আমাদের পরিচিতি, এর সাথে হিজরা নামে আলাদা কোনো পরিচিতি ইসলামী শরীয়ত দেয় না। আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দুইটা পরিচয় দিয়েছেন, দাকার ওয়া উনসা, আল্লাহ এটা বলে দিয়েছেন কোরআনে, পুরুষ অথবা নারী হবে, এই এটাই বলেছেন। তিন নম্বর যে হিজরা পরিচয় দেয় এটা হচ্ছে আপনাদেরকে অপমান করার জন্য, বঞ্চিত করার জন্য, বিপদে ফেলার জন্য এই পরিচয়টা তুলে ধরছে। এইটি পরিচয় দিয়ে আপনারা বড় হবেন না, আপনারা পুরুষ নারী হিসেবে পরিচয় বড় হবেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, কেউ বাধা দিলে বলবেন যে তোমার এই অধিকার নাই বলার, এটা তাদেরকে প্রয়োজনে কঠোর অস্ত্র দমন করবেন, যারা নিষেধ করবে কেন বলবে, এটা বলার কোনো অধিকার তাদের নাই। আপনাদেরকে এইভাবে হিজরা বলার অধিকার আসলে ইসলাম বলে না, এরা মিথ্যা কথা মিথ্যা চালু করেছে সমাজের মধ্যে। আচ্ছা, তারা কি পর্দা করবে? অবশ্যই পর্দা করবে, এটা হচ্ছে বড় কথা, কটুক পর্দা করবে, নারীরা পর্দা করবে,
এদের নারীরা পর্দা করবে, পুরুষরা পর্দা করবে না। এদের মধ্যে পুরুষের একটা গোষ্ঠী আছে, পুরুষরা নারীরা এরা পর্দা করবে কতটুকু, যেটুকু শরীয়ত বলেছে এটুকু পর্দা তাকে করতেই হবে। শরীয়তে দেখেন আমাদের বোনেরা যেরকম পর্দা করে আপনাকে সেরকম পর্দা করে, মসজিদে যেভাবে নামাজ পড়েন না, নামাজের সময় যেটা লাগে দেখবেন কিভাবে নামাজ পড়তে হয়, প্রয়োজনে শিক্ষা দিবে আমাদের বাইরে আছে যে কিভাবে নামাজ পড়তে শিখাই দিবে, সেই সময় আপনার যে পর্দা এই পর্দাটুকু রক্ষা করে চলতে হবে। হ্যাঁ, শরীয়তে কখনো কখনো মুখ খোলার অনুমতি দিয়েছে, সে মুখ খোলাও থাকতে পারে, কিন্তু আপনাদের অন্যান্য শরীরের অংশ অবশ্যই ঢেকে রাখতে হবে। শরীরটা বলে এটাকে কখনো প্রচার করার কথা কেউ বলে না, কারণ তারা মেয়েদের অংশ, মেয়েদের সমাজের অংশ হিসেবে তারা নিজেরা পরিচালিত হবে। সুতরাং তারা পর্দা, মেয়েরা যে এই বোনেরা বোনেরা যারা তারা অবশ্যই পর্দা করবেন। আমাদের সমাজের কিছু মানুষ বলে আমাদের জন্ম নাকি আমাদের মা বাবার কিছু ভুলের কারণে নাকি এরকম হয়েছে, ইসলামের সম্পর্কে কি বলে, একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। কোনো মা বাবার অপরাধের কারণে সন্তানের শাস্তি, এটা মিথ্যা কথা, এটা হলো খ্রিস্টান ধর্মের কথা, মুসলমানরা এটা আল্লাহ বলে না, মা বাবার অপরাধের কথা নয়। আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মা বাবকে পরীক্ষা করছেন, আপনিও আপনাকেও পরীক্ষা ফেলছেন, আমরা সবাই পরীক্ষার সামগ্রী। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু দিয়েছেন দুনিয়ার বুকে কে ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে সুন্দর করে, এটা পরীক্ষা করার জন্য। তো আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এত কিছু লাগে না, আপনি যেখানে থাকেন সেখানে আপনাদের মেয়েদের কাজ এত কম, শুধু যদি কোনো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কথা শুনে চলে, কোরআন হাদিস পড়ে, রাসূলকে ভালোবেসে যায় এবং শিরিক না করে, বেদাত না করে, জান্নাতে চলে যাবে। এত সহজ জিনিস, কতদিন, মাত্র 60 বছরের জিন্দেগি, 70 বছর জিন্দেগি কষ্ট করে পার করতে পারলে অনন্ত জীবন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা তারা আখিরাতে বিশ্বাসী, অনন্ত জীবন পাবো, সেই জীবনের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে বড় করে দেখতেছ অথচ আখিরাত অনেক অনেক বড়। আখিরাত কোনো 1-10 বছরের না, 100 বছর, 200 বছর না, 1000-2000 বছর না, লক্ষ কোটি কোটি বছর শেষ হবে না, সেই জীবনে শান্তি পাবো। দুনিয়ার বুকে যদি কেউ কোথাও ভাড়া থাকে, ভাড়া বাড়িতে কেউ উঠা না, কয় কি এটা আমার বাড়ি না, দুনিয়ার বুকে ভাড়া বাড়িতে কেউ কিছু উঠা না, আমার বাড়ি না, আমি নিজের বাড়িতে করব, ঠিক নিজের বাড়ি হচ্ছে আখিরাতের বাড়ি, সেখানের জন্য আমল করার জন্য দুনিয়াতে আমাদের পাঠাইছে, আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আমল করে আবার জান্নাতে যাব। সুতরাং আমাদেরকে জান্নাতের আমলটুকু করেন, নিয়ম মতো নামাজগুলি পড়েন, নিয়ম মতো নামাজগুলি পড়েন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, ওযু করে শিখেন এবং আদায় করেন, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারেন ঠিক মতনে, এবং যদি সওম পালন করতে পারেন, অর্থাৎ রমজানের সওমটা ঠিক মতো পালন করতে পারেন, আর নফল সওমগুলি যদি পারেন করতে পারেন, যেগুলো নফল সওম আছে না সময় সময়, যেগুলো আপনারা জানেন শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ, আপনাদের কখন করতে হয় সেগুলি করেন, এবং আপনাদের তো যে জাকাত টাকা আসে, জাকাতের টাকা জোগাড় হইলে লক্ষ লক্ষ টাকা, তখন জাকাত দিবেন, জাকাত তো নাই আপনাদের কাছে, শুধু আল্লাহর কথা শোনা, সালাত আদায় করা আর সওম পালন করা, তিনটে করলেই তো আপনাদের জন্য জান্নাত পেয়ে যাচ্ছেন। এই তিনটি কাজ করলে আখিরাত যদি পাশ করতে পারেন বিশাল ব্যাপার। আর যারা দুনিয়ার বুকে পয়সা কামাইছে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, কারো কাছে অধিকার দিতে হবে, গরিবের অধিকার দিতে হবে, নাহলে আখিরাত ধরা খেয়ে যাবে, আপনাদের সেই অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। সুতরাং যার দায়িত্ব যত, যার কর্তব্য যত, দায়িত্ব কতটুকু কর্তব্য আরো বেশি, দায়িত্ব কম কর্তব্য আপনাদের কম, আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ সহজে পার করে জান্নাত দিবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নোত্তর পর্ব চলতেছে, ইনশাআল্লাহ আরো প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ সাহেব জবাব দেবেন। তো একটা কথা হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোনো উদাহরণ দেওয়া যায় না, হ্যাঁ লাইসা কামিসলি শাইয়ুন, আল্লাহ কোনো উদাহরণ নেই। তবে আমরা বোঝার লাগে একটা কথা হয় যে আমরা অনেক সময় পরীক্ষা লওয়া হয়, যেমন ক্লাস 5 পরীক্ষা লওয়া হয়, পরীক্ষা লইয়া দেওয়া যে ফার্স্ট কোর্স হইনি, গোল্ডেন ফাইস হইনি, নিয়ে প্লাস ফাইস হইনি, কেউ দেয় যে সে লেখাপড়া পালা করে করছেন, পরিশ্রম বেশি করছেন, ওটা পরীক্ষা করবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন, আল্লাহ পরীক্ষা দিয়া আমরা কিতা দিতে জান্নাত দিতে হই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোন দুনিয়ার কোনো উদাহরণ দেওয়া যায় না। তবে বুঝার লাগে কইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পুরস্কৃত করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্বিরিস সাবিরিন, তারা ধৈর্য ধারণ করবো, আল্লাহ পরীক্ষা করবা, দানের ক্ষতি দিয়া, মালের ক্ষতি দিয়া, বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবা, আর যারা ধৈর্য ধারণ করবো তারার লাগে হইল গিয়া সে সংবাদ, তারার লাগে হইল গিয়া আখেরাত, তারার লাগিয়া পুরস্কৃত করা হইব। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা পরীক্ষা করা, আর পরীক্ষা আপনারা উত্তীর্ণ হইতে হইব। আর শেখর কথা থেকে অলরেডি আপনারা বুঝছেন যে যারার শরীরের গঠন পুরুষদের সাথে মিলবো বা পুরুষদের সাথে সাদৃশ্য বেশি থাকবো তারা পুরুষ হিসাবে গণ্য হইব,
আর যারা শারীরিক ঘটনায় লাগিয়া মহিলাদের মতো তারা মহিলা হিসেবে গণ্য হইব। মহিলাদের একজন মুসলিম সমাজ ও একজন ইমানদার মহিলার যেভাবে তার চালচলন, তার ইবাদত বন্দেগি, তার ফর্দা ফসিদা করা লাগে, ওই ঠিক অনুভাবে একজন মহিলার যার সাথে যার সাদৃশ্য তার এইগুলা করতে হইব। যেমন মহিলার যেরকম সালাত আছে, রোজ মহিলার যেরকম সিয়াম আছে, মহিলার যেরকম ফর্দা করা আছে, মহিলার যেসব অধিকার আছে সেগুলো আছে। তো সেখানে কইছেন যে আপনাদের খুব কষ্ট লাগলো উনিয়া যে যা আমি জানতাম না যে জানা যাওয়ায় না। আলহামদুলিল্লাহ সিলেট শহরের একেবারে মধ্যস্থ কুমারপাড়া আর তাকওয়া মসজিদ আছে, সেইখানে জানাজার ব্যবস্থা আছে। আপনারা যারা দায়িত্বশীল আছেন বা যারা আপনারা আপনাদেরকে যোগাযোগ করলে আমরা এইখানে দাফন খাফানোর ব্যবস্থা আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। তারপরে শেখে কইছেন যে এইখানে যে সালাত আদায় করার, এখানে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা আছে। এবং আপনারা আমরা যারা যোগাযোগ করছেন তার লাগে যোগাযোগ করে যদি চান যে আপনারা যারা মহিলা আছেন তারা সালাদ কীভাবে আদা করতে হইব, পর্দাফসিদা কীভাবে করতে হইব, এই বিষয়ে আমরা মহিলা আপনার ব্যবস্থা করে দিব। তারাই আপনাদের এই বিষয়ে শিক্ষা দিবার লাগিয়া আমরা ব্যবস্থা করে দিব না। আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। তারা আরও কিছু প্রশ্ন আছে সেটা ইনশাল্লাহ প্রশ্নের জবাব দিব। আপনারা বলছেন যে শিখতে চাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনারা শিখে নেন, কেউ আপনাদেরকে ঠকাতে না পারে। যেন আপনারা শিখতে চাচ্ছেন, আমাদের ভাই একটু আগে বলে গেছে আব্দুল সোহর ভাই যে আপনারা শিখতে চাচ্ছেন ওনারা শিখার ব্যবস্থা করে দিবেন, শুধু যোগাযোগ করলে হবে, কেউ আসবেন কোরআন শিক্ষা দিবে আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আল্লাহ রাসূল হাদিস থেকে পড়ে শোনাবে, কোরআন শিক্ষা দিবে এবং নামাজ কীভাবে পড়বেন, হজ আপনারা সালাত ওযু কীভাবে করবেন বিস্তারিত ওনাদের লোক পাঠাবে, শিক্ষা দিবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা শুধু আপনারা নিজেরা বলেন যে কোথ কীভাবে শিখবেন ইনশাল্লাহ ওনারা সে ব্যবস্থা করে দিবে, এই ব্যবস্থা আমরা ওনার কাছে আবদার রেখে দিচ্ছি করবেন ইনশাল্লাহ। আপনারা শুধু বলে দিবেন যে কোন দিন কীভাবে আসবে, একদিন আসে ওনারা শিক্ষা দিবে আপনাদেরকে কিভাবে ওযু করবেন, কিভাবে সালাত আদায় করবেন, কোরআন কিভাবে পড়বেন, আপনাদেরকে আলিফ বা তা সাথে শুরু করে কোরআন পড়াও শিক্ষা দিবেন ইনশাল্লাহ, এবং শরীয়তে আল্লাহ রসুলের বাণী শিক্ষা দিবেন, রসুলের সিরত শিক্ষা দিবেন, জীবনী শিক্ষা দিবেন, ওনারা পড়াই শোনাবেন আপনাদেরকে। আপনারা শুধু নিজেরা বলবেন, ওনাদেরকে ইনশাল্লাহ ব্যবস্থাপনা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা শেষ পর্যায়ে আসছি, আমরা এখন আলোচনা পর্ব ওনাও শেষ হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কোনো বৈঠক বৈঠক শেষে একটা দোয়া পাঠ করতাম, জেলা ঘুমাইবার দোয়া আছে, টয়লেটে গেলার দোয়া আছে, মসজিদে ঢুকার দোয়া আছে, ঘরে ঢুকার দোয়া আছে, ঠিক অনুরূপভাবে বৈঠকের একটা দোয়া আছে। তো আমরা যারা মুখস্থ আছে তারা পড়ে নিব, আর যারা মুখস্থ না আমি খইয়া দিয়ার যে আমরা এই দোয়াটা সবে আমরা পড়ে যাই, ভবিষ্যতে আমরা নিজেরা মুখস্থ করবো যাতে এটা আমি নিজেরা আমল করতে পারি। তো শিকার লাগিয়ে আজকে আমি আপনাদের খইয়া দিয়ার সুবহানাকা اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك। জাযাকুম আল্লাহ খায়র শেখে, যে জাযাকুম আল্লাহ খায়র শেখ, অনেক মূল্যবান সময় দিচ্ছেন এবং আপনারা যারা আছেন আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন, তো আপনাদের আমরা সুক্রিয়া আপনাদের সুক্রিয়া আদায় করি। আর এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘর এই মেহনতকে কবুল করুক। আকাঙ্ক্ষার লাগিয়া জাস্ট আজকে আমরা যারা বিশেষ অতিথি, আজকে যারা আমরা প্রধান অতিথি প্রধান গেস্ট যারা যারা তার সামনে আপনার বুঝবো আপনারা আপনাদের গিফট আছে, আপনাদের লাগিয়া আমরা আয়োজক এখন কিছু গিফটের ব্যবস্থা করছেন ইনশাল্লাহ। সেই পর্ব এখন শুরু হইব দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ। তো আমি আমরা অনু এই পর্ব শেষ করলি আর জাযাকুমুল্লাহ খায়র, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।